갑자기 내게 나타나죠 너. 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보면 왜 그러냐고 묻네. 너 때문에 I'm going 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 crazy. I'm going 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 crazy. 무뎌져버린 내 가슴이 뛰어. I'm going So, Hello friends, I'm Goutami. Aajke ranna korchi chingri macher malai kari. Chingri macher malai kari. Chingri macher malai kari korte ami ei je chingri mach diye niyechi. Bagda. Eta ami bhije nebo prothome. শুকুলঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, প্রন, কড়াইটা পুড়ে গেছে, পড়ে নি ওই চিংড়ি মাছটা ভেজেছিলাম তো তার জন্য এই কমুটি হয়েছে। আর জলফল দিয়ে ধুই নি, অলস অলস আমি আর কি, আমি অলস। যাই হোক, এবারে দেবো পেঁয়াজ বাটা। লঙ্কার গুঁড়ো দেবো, তেল যতটা পারি কম দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, কিন্তু আমি আমার মতো করছি, আপনারা বলবেন না এই এটা হয়নি, কিন্তু এরকমের সঙ্গে এরকম নয়, এর সঙ্গে তার, তার সঙ্গে এটা কি সব মিশাচ্ছ। রসুন একটু দিয়ে দেবো, আদার সঙ্গে রসুন বেটে রেখেছি ওইটা একটু দেবো। আগে এটা একটুখানি একটু লাল করে ভেজে নিই, আদা বাটা, তার সঙ্গে একটু রসুন বাটা, বেশি দেবো না, আদার দাম অনেক। এবার দেবো টমেটো, বর বলে দিয়েছে আদা কম খরচা করো, অনেক টাকা দাম। নাড়াচ্ছি বেশ করে, লাল করে, লাল করে নাড়াচ্ছি। এবার দেব হলুদ, এবার দেব নুন অল্প করে, চিংড়ি মাছের নুন মাখানো আছে
একটুখানি দিলাম, বেশি দিলাম না, লাগলে দেবো পরে। বেশি তেল দিয়ে শেষকালে খেতে পারবো না, ওই জন্য কম কম করে তেল দিচ্ছি। দুধটা দিয়ে দেবো এবারে, নারকেলের দুধ ঢালছি। সরি, এক্সকিউজ মি, ঝাঁজ উঠেছে লঙ্কার গুঁড়ো। নারকেল দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দারুণ ফ্লেভার এসে গেছে। এবার ফুটবে, একটু পরে চিংড়ি মাছ দেবো, এখন একটু ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাতাসা, চিনি খায় না তার জন্য বাতাসা দিচ্ছি। টমেটো দিয়েছি না, টমেটোগুলো কী টক, ওই জন্য তিনটে বাতাসা দিচ্ছি, অন্য সময় তো একটা বাতাসা দিই, এত টক এত টক। প্রায় হয়ে গেছে, কারণ চিংড়ি মাছের মালাইকারি করতে বেশি সময় লাগে না। এবার দেবো ঘি আর গরম মশলা। ঘি দিচ্ছি, আর দেবো গরম মশলা। দিয়ে দিলাম ঘি আর গরম মশলা, ফিনিশিং চলছে। কালারটা দেখেছেন একবার, চলে আসুন সবাই আমাদের বাড়িতে। চিংড়ি মাছের মালাইকারি, বাগদা। একদম কমপ্লিট, এবারে নামাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ও মাই গুডনেস, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, আর কি সুন্দর একটা ইউনিক সেন্ট এসেছে, ওই নারকেল, নারকেল মালাইকারি, নারকেলের একটা গন্ধ আসে, সেই ইউনিক সেন্ট। হ্যালো ফ্রেন্ডস, একদম চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, আশা করি ভালো লেগেছে। কম তেল মশলা রান্না করেছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে বাড়িতে তৈরি করে খাবেন। টাটা, বাই বাই, সি ইউ, আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।